নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও আপনাদের জন্য। যে জনসেবা পোর্টালে আপনারা কিভাবে কাস্টমার ক্রিয়েশন করবেন, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট আপনারা কিভাবে করবেন, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ফুল ডিটেলসে দেখিয়ে দেব। যে সম্পূর্ণ একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা জনসেবা পোর্টালে অ্যাকাউন্ট ওপেনিং করবেন। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা যে জনসেবা পোর্টাল রয়েছে, যে জনসেবা পোর্টালের সম্পর্কে আমি আপনাদেরকে বলেছিলাম যে কাস্টমার সার্ভিস অ্যাডমিন যে সমস্ত অপশানগুলো রয়েছে, ক্যাশ উইথড্রল, ব্যালেন্স চেক, এই সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়েছিলাম। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনারা দেখাবো যে যারা সিএসপি পেয়েছেন, সিএসপি থেকে যারা গ্রামীণ ব্যাংকের অর্থাৎ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের সিএসপি পেয়েছেন, বা যারা চাইছেন যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের সিএসপি নিয়ে কাজ করতে, তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। এবং যারা চাইছেন যে আপনারা ডকুমেন্টস জমা করে ফেলেছেন এবং কিছুদিনের মধ্যে হয়তো আপনারা সিএসপি পেয়ে যাবেন, তাদের জন্য যে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি যে জনসেবা পোর্টালে আপনারা কিভাবে কাস্টমার ক্রিয়েশন অর্থাৎ নতুন অ্যাকাউন্ট ওপেনিং করবেন। তো প্রথমত আপনাদেরকে যে সফটওয়্যারটি দেওয়া হয়েছে জনসেবা, সেই সফটওয়্যারটা ইউজার আইডি এবং আপনার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে সফটওয়্যারটা প্রথমত ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে আপনাকে বিওডি অর্থাৎ বিগিনিং অফ দ্য ডে, এটা অটোমেটিকভাবেই আসবে, ঠিক আছে, সেটা আপনাকে করে নিতে হবে। তারপরে আপনাদের সামনে এই ধরনের একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো কাস্টমার সার্ভিস বলে একটা অপশান রয়েছে, সেখানে আপনারা ক্লিক করবেন। কাস্টমার সার্ভিসে ক্লিক করলে পরবর্তী যে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন যে এফআই এনরোলমেন্ট বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে। এফআই এনরোলমেন্ট বলে যে অপশানটা রয়েছে সেইখানে ক্লিক করলেই আপনাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে। এবং এখানে নিউ কাস্টমার ক্রিয়েশন একটা অপশান রয়েছে প্রথমে, আর দ্বিতীয়টা রয়েছে নিউ ইকেওয়াইসি কাস্টমার ক্রিয়েশন। তো আপনারা সবসময় নিউ ইকেওয়াইসি কাস্টমার ক্রিয়েশন অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আধার নাম্বার এবং ভিআইডি নাম্বার, আধার নাম্বার প্রত্যেকেরই আধার নাম্বার আপনারা জানেন, তো এখানে কাস্টমারের আধার নাম্বার দিয়ে দেবেন, আর ভিআইডি নাম্বার তো ভার্চুয়াল আইডি যদি থাকে তাহলে দেবেন, না হলে ছেড়ে দেবেন। কাস্টমারের আধার নাম্বার এখানে দিয়ে দেবেন, আধার নাম্বার আমি যে কাস্টমারের একটা কাস্টমার আধার নাম্বার দিয়ে দিচ্ছি। আধার নাম্বার দেওয়ার পরে যে প্রসেসগুলো আমি আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা নতুন অ্যাকাউন্ট ওপেনিং করবেন জনসেবা পোর্টালে, অর্থাৎ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের যারা সিএসপি পেয়েছেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ভিআইডি নাম্বার তাদেরই থাকবে, যারা আধার কার্ড আপডেট করেছেন তাদেরই ভিআইডি নাম্বার জেনারেট হবে, বাকি যারা আপনারা আধার কার্ড আপডেট করেনি তাদের কিন্তু ভিআইডি নাম্বার জেনারেট হয়নি, ঠিক আছে। তো সাধারণত প্রত্যেকেরই আধার নাম্বার থাকে, তো আধার কার্ড নাম্বার দেখে আপনারা ক্লিক করবেন। এখানে থ্রি ডটের একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করলেই এখানে আপনাদেরকে ইয়েস করতে হবে। ইয়েস করলে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটি রয়েছে, ঠিক আছে, অবশ্যই এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটাতে দেখবেন যে একটা লাইট চলবে, অর্থাৎ কাস্টমারের যে ফিঙ্গার সেটা স্ক্যান করে নিতে হবে, তাহলেই তার ডিটেলস কিন্তু এখানে অটোমেটিকভাবেই চলে আসবে। তো এখানে আপনারা ইয়েস করবেন এবং কাস্টমারের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট দিলে তার ডিটেলসটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসবে, তো একটু সময় নেবে যদি নেটওয়ার্ক স্লো থাকে বা কোনো প্রবলেম হলে, আপনারা আবারও পুনরায় চেষ্টা করবেন, একটু সময় নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে অটোমেটিকভাবে সম্পূর্ণ ডিটেলসটা চলে এসছে, কাস্টমারের নেম, মেল, ফিমেল, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস, এগুলো কিন্তু যা আছে সেটাই থাকবে। এখানে কিন্তু এডিটের কোনো অপশান বা নেই, বা এডিটের কোনো রকম এখানে কোনো কিছু দেওয়া নেই। সাবমিট বলে একটা অপশান রয়েছে, সেইটাতে আপনাদের সাবমিট করতে হবে। তো আপনারা এভাবে আধার নাম্বার দিয়ে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে, আধার কার্ডে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে, তারপরে সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করলে পরবর্তী যে স্টেপ সেই পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু একটা বড় ফর্ম এখানে খুলে গেছে। এখানে যেটি করতে হবে আপনাকে, দেখতে পাচ্ছেন যে কাস্টমারের নাম অটোমেটিকভাবে আছে, এখানে ফাদার্স নেম বাবার নামটা এখানে দিয়ে দিতে হবে, আর আধার কার্ডে যদি থাকে তাহলে অটোমেটিকভাবেই চলে আসবে, আপনাকে কিছু করতে হবে না। তো তার ফাদার্স নেম অর্থাৎ বাবার নামটা এখানে আপনারা দিয়ে দেবেন, বাবার সম্পূর্ণ নামটা দিয়ে দেবেন। এবং অ্যাড্রেস এখানে চেঞ্জ করার কোনো রকম কোনো অপশান নেই, আগের যে সফটওয়্যারটি ছিল অর্থাৎ আগের যে ভার্সন ছিল সেই ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাড্রেস এখানে চেঞ্জ করার অপশান ছিল, কিন্তু এখন আপডেট হওয়ার পরে কিন্তু আর এই অপশানগুলো অফ করে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাড্রেস আপনারা চেঞ্জ করতে পারবেন না, অর্থাৎ আধার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটাই এখানে আপনাকে রাখতে হবে। তো কাস্টমারের যে
ফাদার্স নেম আমি এখানে কাস্টমারের ফাদার নেমটা দিয়ে দিচ্ছি। তার পরবর্তী যে অপশানগুলো রয়েছে খুব সহজ রয়েছে, যে কাস্টমারের যে ডিটেলস সেটা এখানে আপনাকে ফিল করতে হবে। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ গিয়ে দেখিয়ে দিচ্ছি। কাস্টমারের ডিটেলস আপনাকে এখানে ফিল করতে হবে, তারপরে মেল ফিমেল এটা অটোমেটিক থাকবে, ডেট অফ বার্থ অটোমেটিক থাকবে, এখানে কিছু করতে হবে না। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান এটা থাকবে, আর স্টেট ওয়েস্ট বেঙ্গল সেটাও থাকবে। তারপরে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে বেছে নেবেন, কাস্টমারের ডিস্ট্রিক্ট, তারপরে ব্লকটা বেছে নেবেন, তারপরে ল্যাঙ্গুয়েজ ভাষা, অর্থাৎ আপনি কাস্টমারের যে ল্যাঙ্গুয়েজ সেটা এখান থেকে আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে রিলিজিয়ন অর্থাৎ ধর্ম, ঠিক আছে, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, আপনার যেটা হবে বা কাস্টমারের যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন। পেন নাম্বার এখানে দিতে হবে, সমস্ত কিছু কাস্টমারের ডিটেলস এখানে কিন্তু ভরবেন আপনারা। ঠিক আছে, কাস্টমারের যে পেন নাম্বার, যদি কাস্টমারের পেন নাম্বার থাকে বা পেন কার্ড থাকে তাহলে আপনারা পেন নাম্বারটা দেবেন, আর যদি কাস্টমারের পেন কার্ড না থাকে তাহলে আপনাকে পেন কার্ডের নাম্বার দিতে হবে না। ঠিক আছে, তারপরে ফোন নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, কাস্টমারের যে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার সেটা দিয়ে দেবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাসে যদি ম্যারিড হয় ম্যারিড করবেন, নাহলে সিঙ্গেল করবেন। ঠিক আছে, আপনার কাস্টমার যেটা হবে আপনি সেটাই করবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান, পড়াশোনা, আপনার কাস্টমারের পড়াশোনা কতদূর সেটা এখান থেকে আপনি বেছে দিয়ে দেবেন। তারপর অকুপেশন, পেশা কী, যে বিজনেস হয় বিজনেস, সার্ভিস হলে সার্ভিস, নাহলে আদার্স থেকে ক্লিক করবেন আপনারা। ঠিক আছে, তারপরে ক্যাটাগরি রয়েছে এসসি এসটি ওবিসি, যেটা হবে সেটা আপনারা এখান থেকে করে নেবেন জেনারেল। ঠিক আছে, করার পরে এখানে স্পেশাল ক্যাটাগরি যদি হ্যান্ডিক্যাপ হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেবেন, না হলে এটা ছেড়ে দেবেন। ঠিক আছে, অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক ইনকাম, আপনার কাস্টমারের বছরে কত টাকা ইনকাম সেটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, অটোমেটিকভাবেই বাকি অপশানগুলো আপনার কিছু করতে হবে না। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে বেশ কিছু অপশান রয়েছে এবং সেই অপশানগুলোকে আপনাকে ঠিকভাবে পূরণ করতে হবে। তো প্রথম যে অপশানগুলো আপনারা দেখলেন সেগুলো কিন্তু সাধারণ কাস্টমারের ডিটেলস, যেটা সেটাই এখানে ফিল করতে হলো। আর এখন যে সমস্ত ডিটেলসগুলো ভরতে হবে সেগুলো হচ্ছে কাস্টমারের যে নমিনি সেটা দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ কাস্টমার যাকে নমিনি রাখতে চাইছেন, ফাদার্স, মাদার্স, ব্রাদার্স, যাকেই আপনারা কাস্টমার নমিনি রাখতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নমিনির যে নাম সেটা এখান থেকে দিয়ে দেবেন, রিলেশনশিপ দিয়ে দেবেন। তারপরে এখানে নমিনির যে বয়স সেটা আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, কাস্টমারের এখানে যে নমিনি সেই নমিনির নামটা এখানে দিয়ে দেবেন, তারপরে রিলেশনশিপ, তার সঙ্গে সম্পর্ক কী সেটা দেবেন, তারপরে কাস্টমারের বয়সটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন, আর ডেট অফ বার্থ থাকলে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিয়ে দেবেন। তারপরে যে অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ইন্ট্রোডাকশন ডিটেলসে, তারপরে এখানে এখানে যে ভিএলই রয়েছেন বা আপনার যে যার নামে কিউ কোড রয়েছে তার নামটা দেবেন, ব্রাঞ্চ দিয়ে দেবেন, তারপরে তার সেভিং অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার আইডি এবং ন্যারেশনে যেটা রয়েছে যে কাস্টমারকে আপনি কতদিন ধরে চেনেন বা কত বছর ধরে চেনেন সেটা এখানে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে পরবর্তী যে স্টেপ রয়েছে এখানে কিছু করতে হবে না, যে পুরন পার্সন ছিল তখন কিন্তু সেক্ষেত্রে এখানে ডিটেলসগুলো ভরতে হতো, তো এখানে আপনাকে কিছু করতে হবে না। জাস্ট এখানে আপনাকে যেটি করতে হবে লাস্ট যে কাজটি সেটা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচা করতে হবে, কাস্টমারের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা আপনাকে নিতে হবে, 10টা আঙুলের ফিঙ্গারপ্রিন্ট। আর এখানে অটোমেটিকভাবে বাকিগুলো সবগুলোই যা আছে সেটাই থাকবে, সিঙ্গেল বিজিবিপি, সিঙ্গেল প্রোডাক্ট, এগুলো আপনাকে কিছু করতে হবে না। জাস্ট আপনি কাস্টমারের এবার 10টি যে ফিঙ্গারপ্রিন্ট সেই ফিঙ্গারপ্রিন্ট আপনাকে এখানে ক্যাপচার করতে হবে। তো চলুন কাস্টমারের যে ফিঙ্গারপ্রিন্ট সেগুলো আমরা এখানে ক্যাপচার করে নিচ্ছি। তো প্রথমে লেফট থাম অর্থাৎ এখানে প্রথমে বাঁ হাতের যে আঙুল সেই আঙুল থেকে আপনারা শুরু করবেন। ঠিক আছে, লেফট থাম এখানে দিয়ে দেবেন, তারপরের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা আপনারা দিয়ে দেবেন। তো কাস্টমার একের পর একের যে ফিঙ্গারপ্রিন্টগুলো রয়েছে সবগুলো আপনারা এখানে ক্যাপচার করে দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে ডিভাইস রয়েছে সেখানে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটা রাখবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই এই ফিঙ্গারপ্রিন্টগুলো ক্যাপচার করে নেবেন। অবশ্যই অবশ্যই আপনারা সমস্ত ফিঙ্গারপ্রিন্টগুলো কাস্টমারে নেবেন, ঠিক আছে, অন্য কোনো ব্যক্তির নয়। যদি কোনো ক্ষেত্রে যদি কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট না আসে তাহলে সেই কাস্টমারই অন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো ফিঙ্গার দিয়ে আপনারা ক্যাপচার করবেন, কিন্তু আদারওয়াইজ অন্য কোনো ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট আপনারা এখানে অবশ্যই দেবেন না। তারপরে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টগুলো নেওয়ার পরে যেটি আপনাকে করতে হবে যে সম্পূর্ণ ডিটেলসগুলোকে একবার সম্পূর্ণ যে ডিটেলস রয়েছে কাস্টমারের ডিটেলস, ব্যাঙ্কিং ডিটেলস সবগুলো আপনারা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে নিচের দিয়ে ফাইনালাইজ যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করলে আপনার যে কাস্টমারের যে অ্যাকাউন্ট সেটা প্রসেসিংয়ে চলে যাবে এবং
তো আমি সম্পূর্ণ ডিটেলসটা একবার দেখে নিচ্ছি। এখানে নাম ঠিকানা সমস্ত কিছু আপনারা একবার রিচেক করে নেবেন, কারণ একবার সাবমিট করে দিলে কিন্তু পরবর্তী সময় আর কখনোই এটাকে এডিট করা সম্ভব নয়, ঠিক আছে? অর্থাৎ কখনোই আপনারা ভুল করবেন না। সময় যদি একটু একটু সময় যদি বেশি লাগে তবুও ঠিক আছে, কিন্তু অবশ্যই আপনারা আবার রিচেক করে নেবেন। রিচেক করার পরেই কিন্তু আপনারা ফাইনালাইজে ক্লিক করবেন। ফাইনালাইজে ক্লিক করলে কিন্তু সেখানে একটা প্রসেসিং আইডি দেওয়া হবে, এই সেই আইডিটা আপনাকে কিন্তু আপনার যে রেজিস্টার্ড বুক রয়েছে নাম এবং প্রসেসিং আইডি সেগুলো আপনাকে মেনশন করতে হবে, ঠিক আছে? তো ফাইনালাইজে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু সেই যে প্রসেসিং আইডি রয়েছে, ঠিক আছে, সাকসেসফুলভাবে জেনারেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার যে সম্পূর্ণ ডিটেলস এখানে সেভ হয়ে গেছে এবং সাকসেসফুলভাবে এখানে একটা আইডি জেনারেট হয়ে গেছে, এবং সেই আইডিটা আপনাকে কিন্তু আপনার যে রেজিস্টার বুক রয়েছে অ্যাকাউন্ট ওপেনিংয়ের যে রেজিস্টার খাতা রয়েছে সেখানে আপনাকে রেজিস্টার করে রাখতে হবে। এবং পরবর্তী সময় আপনি এই প্রসেসিং আইডি দিয়ে কিন্তু আপনারা কাস্টমার অ্যাকাউন্টে হয়েছে কি না সেটা চেক করতে পারেন, অথবা কাস্টমারের যে নাম রয়েছে সেই নাম দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারেন যে কাস্টমার অ্যাকাউন্টটি হয়েছে কি না। তো পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা কাস্টমারের যে অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হয়েছে কি না সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবং এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আমি যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের যে CSP সেটা পেয়েছি, ঠিক আছে? তো যারা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের CSP নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট বক্সে দিয়ে দেবেন, এবং আপনার যে CSP ID থাকলেও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, এবং CSP ID না থাকলেও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, এবং আপনারা অবশ্যই কোন ডিস্ট্রিক্ট থেকে দিচ্ছেন সেই ডিস্ট্রিক্টের নাম আপনারা দিয়ে দেবেন। এবং যারা আপনারা ইচ্ছুক যে CSP থেকে আপনারা CSP নিতে চান, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের CSP নিতে চান, অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন, লাইক এবং শেয়ার করবেন, এবং পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আপনাকে যেটি করতে হবে, ইন্টারমিডিয়েট যে ডাটা আপলোড সেটা আপনাকে করে নিতে হবে, ঠিক আছে? এটা তখনই করবেন যখন দিনের শেষে, অর্থাৎ সমস্ত কাজগুলো আপনারা করে নিয়েছেন, অর্থাৎ সমস্ত কাজের শেষে কিন্তু ইন্টারমিডিয়েট ডাটা আপলোড করবেন, নাহলে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হবে না, ঠিক আছে? এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ইন্টারমিডিয়েট ডাটা আপলোডটা আপনারা করে নেবেন। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ইন্টারমিডিয়েট ডাটা আপলোড কখন আপনারা করবেন, UD BOD, ঠিক আছে, অর্থাৎ এন্ড অফ দ্য ডে কখন আপনাকে করতে হবে ইন্টারমিডিয়েট ডাটা আপলোড করতে হবে। ইন্টারমিডিয়েট ডাটা আপনারা সারাদিন কাজ করার শেষে ইন্টারমিডিয়েট ডাটা আপনারা আপলোড করে দেবেন। ইন্টারমিডিয়েট ডাটা আপলোড করলেই কিন্তু সার্ভারে আপনার যে যে সমস্ত কাজগুলো আপনি করলেন সেগুলো কিন্তু প্রসেসিংয়ে যাবে এবং আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা জেনারেট হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে অ্যাকাউন্ট নাম্বার যেদিন আপনারা অ্যাপ্লিকেশান করবেন সেই দিন থেকে 6 থেকে 7 দিনের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে, এবং আপনারা প্রসেসিং আইডি অথবা কাস্টমারের নাম রয়েছে